যাত্রাবাড়ি থানার সামনে তিশা পরিবহনে আগুন। 19 নভেম্বর রাত 9টা 57 মিনিটে যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের জব্দকৃত তিশা পরিবহনে আগুন দেয় কিছু দুষ্কৃতিকারীরা। খবর পেয়ে রাত 10টা 4 মিনিটে পোস্তকলা ফায়ার স্টেশনের 2টি ইউনিট এসে পৌঁছায়। রাত 10টা 18 মিনিটে পোস্তকলা ফায়ার স্টেশন কর্তৃক SS ও শাহিন আলমের নেতৃত্বে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়। আহত ও নিহতের কোনো খবর পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, দৈনিক স্বাধীন সংবাদ, মোহাম্মদ মেহেদী হাসান।